সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন এমন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করলে আপনি এই চাকরিটির ইন্টারভিউতে ডাক পাবেনই পাবেন। চলুন ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেই কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। এইচএসসি পাশে অভিজ্ঞতা ছাড়া 200 জনকে নিয়োগ দেবে ডিজিকন। হ্যালো ভিউয়ার, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ডিজিকন নিয়ে, যেখানে কিনা আপনারা মাত্র এইচএসসি পাশেই সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন, তাও 200 জন এখানে নেওয়া হবে। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নেই ডিজিকনে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনার আবেদনে ভুল হয়ে যেতে পারে। আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না। তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন, যাতে করে আপনার আবেদনটি একদমই নির্ভুল হয় এবং আপনি এই চাকরিটির ইন্টারভিউতে কল পেয়ে যান। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন। আর আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেলে কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা বলে দিই কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আপনারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। ডিজিকন টেকনোলজিস লিমিটেডে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদে 200 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা 20 ফেব্রুয়ারি পর্যন্ত বসে না থেকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। যারা আগে আগে সিভি ড্রপ করে, ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয়। তাই আপনি আপনার সিভিটি যত দ্রুত সম্ভব ড্রপ করে দিবেন, যাতে করে আপনাকে ইন্টারভিউয়ার কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয়। প্রতিষ্ঠানের নাম ডিজিকন টেকনোলজিস লিমিটেড, পদের নাম কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, পদের সংখ্যা 200 জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অধ্যয়নরত অথবা ডিপ্লোমা পাস, অর্থাৎ আপনি এইচএসসি পাশেও এখানে আবেদনটি করতে পারবেন। অভিজ্ঞতা প্রযোজ্য নয়, সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। বেতন 9,500 থেকে 10,000 টাকা। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয়ই, বয়স 35 বছর, কর্মস্থল রয়েছে ঢাকা মিরপুর। চাকরির দায়িত্ব সমূহ, ফিয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে, আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিব। চাকরির দায়িত্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনি চাকরিটি পেয়ে যান তখন কিন্তু আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে, তাই আগে থেকে জেনে থাকলে আপনার জন্য খুবই ভালো হবে। এছাড়াও ফিয়ার্স, যদি চাকরির দায়িত্ব আপনি আগে থেকে জানেন তাহলে ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে এখান থেকে কোয়েশ্চেন্স করে তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটি খুবই খুবই দারুণ হওয়ার একটি সুযোগ রয়েছে। ক্লায়েন্টের ব্যবসার সাথে সম্পর্কিত সম্ভাব্য গ্রাহকদের ইনকামিং কলগুলি পরিচালনা করতে হবে, চমৎকার গ্রাহক পরিষেবা প্রদান করতে হবে এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করে গ্রাহককে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে হবে, গ্রাহকের চাহিদা চিহ্নিত করতে হবে, তথ্য স্পষ্ট করতে হবে এবং সমাধান প্রদান করতে হবে, ক্লায়েন্টের সমস্যা সমাধানের জন্য প্রতিটি কল সক্রিয়ভাবে সম্পাদন করতে হবে, ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া, ইমেল এবং ওয়েব চ্যাট সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আরও তদন্তের জন্য অমীমাংসিত গ্রাহকের অভিযোগগুলি মনোনীত ব্যক্তিদের কাছে উল্লেখ করতে হবে, অভিযোগের বৈধতা মূল্যায়ন করতে এবং সম্ভাব্য কারণ নির্ধারণের জন্য সমস্ত প্রাসঙ্গিক তথ্য প্রাপ্ত করতে হবে এবং পরীক্ষা করতে হবে, জটিল সমস্যার জন্য দলনেতার কাছে সময়ে সময়ে রিপোর্ট করতে হবে। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব, আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরেকবার একটু মনোযোগ দিয়ে পড়ে নিতে পারেন। আবেদনের শেষ সময় 20 ফেব্রুয়ারি 2024। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে আপনারা আগে চেক করে নেবেন এটি ডিজিকন টেকনোলজিস লিমিটেডের কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদটি রয়েছে কিনা।
যদি এই পদটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন। মনে রাখবেন, এই সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন ইন্টারভিউরা আপনাদেরকে এখান থেকে বিভিন্ন টপিক্সের উপর কোশ্চেন্স করে থাকবে। তাই আগে থেকে যদি টপিক্সগুলো আপনার জানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভিউটি খুবই খুবই দারুণ হওয়ার একটি সুযোগ রয়েছে। তাই আপনারা এই সুযোগটি মিস করবেন না, এটি সমস্ত খুব ভালোভাবে পড়ে নেবেন। সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস এখান থেকে খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবস এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এছাড়াও ভিউয়ার্স, আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে দেখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন। এখানে বলা আছে মাত্র 5 মিনিটে আপনি আপনার মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে কিভাবে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন। এরপর একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল আছে কিনা সেটি চেক করা, কারণ 100% প্রফেশনাল না থাকলে কোম্পানি কিন্তু সেই আবেদনটিকে বাতিল করে দেয়। তাই আপনার আবেদনটি যাতে বাতিল না হয় সেই জন্য আপনাকে আপনার প্রোফাইলটি আগে 100% প্রফেশনাল করে নিতে হবে। যারা নিজেরা 100% করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন, এবং যারা করতে পারে না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% প্রোফাইল প্রুফ করে নেবেন, যাতে আপনাদেরকে কোম্পানি অগ্রাধিকার দিয়ে আপনাদের সিভিটি দেখে থাকে। এই ভিডিওটিতে কিন্তু এ টু জেড লাইভ প্রুফ দেওয়া আছে কোথায় কি লিখতে হবে, কি লিখলে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% শো করবে ইত্যাদি বিষয় ডিটেলসে। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করে নেবেন। আপনারা এই দুটো ভিডিও লিংক আমাদের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা না পান সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে যে পপুলারে গেলেই এই ভিডিও দুটি সামনে পেয়ে যাবেন, আপনারা এই দুটো ভিডিও চেক করে নেবেন। তারপর আপনারা বিডি জবস এর অ্যাকাউন্ট 100% করার পর নিচের দিকে এসে আবেদন করুন এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন। যেহেতু এখানে বলা আছে 9,500 থেকে 10,000 টাকা, তাই আমি এখানে 10,000ই বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এখানে 10,000 বসিয়ে দিবেন, যদি অ্যামাউন্ট বলা না থাকতো সেই ক্ষেত্রে আমরা নিজেদের যোগ্যতাকে প্রাধান্য দিয়ে এখানে একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারতাম। এরপর রয়েছে ভিডিও সিভি। ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন। এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনার প্রোফাইলে আপনাকে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আপনি আপনার সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দিবেন। এরপর রয়েছে একটি সতর্ক বার্তা। ভিউয়ার্স, এই সতর্ক বার্তাটি আগে খুব ভালো করে পড়ে নেবেন, তারপর আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন। bidijobs.com ও Shohoj Solution.com লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। অর্থাৎ আপনি চাকরিতে আবেদন করার পর অনৈতিকভাবে যদি অর্থ লেনদেন করে থাকেন এবং প্রতারিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু বিডি জবস এবং Shohoj Solution কোনোভাবেই দায়ী থাকবে না। এই সতর্ক বার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি এই লেখাটিতে একটি টিক দিয়ে আপনার আবেদনে ক্লিক করে দেবেন, আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদনটি সম্পন্ন করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে আপনারা সেমভাবে আবেদনটি করেছেন এবং আপনাদের আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে। যারা এখনও আমাদের Shohoj Solution এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবে, কারণ বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।